আপনাদের মাসুদ জানা ভাইয়ের ব্যবহারটা দেখছেন অরিজিনাল ব্যবহার এটা কি মানে সবচেয়ে ভালো মাসুদ জানার ব্যবহার দেখছেন একটা ছোট মাইয়া লাগাইনি তো কি করছি না করছি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করব তার জন্য ফুল ভিডিওটি একটি লাইক দিয়ে দেখে নেবেন এই এই কে দিচ্ছে কে হাসে আজকে শুনো এই দেখো সব টেকা 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 এই মাথা সরাও সবাই মাথা সরাও এই দেখো রিয়াজ ফুল শেপ করব বুঝছো রাকিবা আমাদের সাথে গেম খেলে 60 টাকা দেবে এখন তুমি ঋতুর সরি এখন তুমি রাকিবার টাকা দিয়ে সেবে বাবু চুল কাটবা এখানে বলতে হবে কয় গেম খেলা হয়েছে তোমার বাপটা আর দুই বোনে আর তোমরা দুই বোনে হারছো আবু 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 বুঝতে পারছি ওরা হাইরা গেছে ওরা হাইরা গেছে বুঝতে পারছি কিন্তু লুডোটা চেঞ্জ করা দরকার হাল বাগলা সব শেষ আমার ভিডিও তো উঠছে রাখি ভাই সাবধানে এইভাবে বাপ বেটা জিততেছে আমার কষ্ট একটাই রাখি ভাই তো পারদর্শী হেরে গেলা আর আমার কাছে এতই লাগতেছে রিয়াজে চুরিও করে মাঝে মাঝে হাতে নাতে রিয়াজ ধরা খাইলো দেখ তোমরা খেলো আমি রান্না করি আজকে ঘরের সব পর্দা ধুয়ে দিছি রান্না হচ্ছে সবার পছন্দের খাবার গরম পানি দিছি আর এই যে গরুর মাংস রান্না হচ্ছে আর অলরেডি ডাল হয়ে গেছে ডাল রান্না শেষ আপনাদের মাসুদ জানা ভাইয়ের ব্যবহারটা দেখছেন অরিজিনাল ব্যবহার এটা আমার বাবার কেমন তাকে তোমার আব্বুর দাও তো দুপুরে রান্না বান্না শেষ করে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আজকে আমাদের রান্না বান্না ছিল জাস্ট শর্টকাট খাবার গরুর মাংস এবং মুসুরি ডাল তো সঙ্গে সালাদ করে নিয়েছি এখানে অনেক আনন্দ করতেছিল সবাই অনেক হাসাহাসি ছিল যার কারণে আমি ভয়েসটা মিউট করে দিয়েছি তো সবাই মিলে অনেক আলোচনা সমালোচনা চলতেছিল এখানে ভাবলাম আপনারা নাই বা জানেন তো আলোচনা সমালোচনা নিয়ে তো সবাই কম বেশি কথা বলেন না আমরাও একটু মাঝে মাঝে বলি বুঝছেন কিন্তু আমরা আপনাদের মতো মানে অত সামনাসামনি কাউকে ছোটো করি না একটু আড়ালে মজা নেই তো যাই হোক আপনারা মজা লন আমরাও মজা লই লইতে লইতে খাওয়া দাওয়া শেষ করি তো সবাই মিলে আনন্দের সঙ্গে পরিবার নিয়ে খাওয়া দাওয়া করছি অনেক ভালো লাগলো এদিকে রাকিবা রাকিবার পাপা প্রচুর দুষ্টুমি করতেছিল খাবার নিয়ে কারণ রাকিবাকে ওর পাপা মেখে না দিলেও রাকিবা খেতে চায় না তো এই হচ্ছে একটা সমস্যা প্রতিদিনই এই ঝগড়াটা আমাদের পরিবারে হয়
রাখি ভাইয়ের পাপা যদি মেখে না দেয় রাখি ভাই রেগে যায়, আর রাখি ভাইয়ের খাবার যদি মেখে দিতে যায় তখন রাখি ভাইয়ের পাপা আবার মাংস খেয়ে ফেলে। এটা নিয়েই ঝগড়া শুরু হয় বাপ বেটির মাঝে। তো যাই হোক, ঝগড়া টগড়া শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন সন্ধ্যায় নাস্তা করছি, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আরও হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু আগের ভিডিও, আমার আপলোড করা হয়েছিল না, ভাবলাম যে এখন এডিট করে আপলোড করে দিই। এমন এমন ভিডিও আছে অনেক দিনের আগের, কিন্তু এডিটের কারণে ও ভিডিওগুলো আপলোড করা হয়নি। এটা হচ্ছে শীতে হালকা হালকা শীত যখন চলে যাচ্ছে তখনকার ভিডিও। তো এদিকে যে আমার আম্মা যান আব্বা যান, এরা নাস্তা করতেছে, রাকিবা নাস্তা করতেছে, আমি নাস্তা করতেছি। সন্ধ্যায় বার্গার নিয়ে আসছিলাম বাহির থেকে, আর এদিকে চা কোক এগুলো নিয়ে নিয়েছি। এখন সবাই মিলে খাওয়া দাওয়া একদম ব্যস্ত হয়ে আছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।